Today I am going to discuss how to write a story. The outline of the story should be developed into a nice and interesting story, and each and every point should be developed into very nice sentences. The fable should have a moral. Tar mane kono নীতিমূলক গল্পে নীতিবাক্য থাকবে। ইট শুড অলসো হ্যাভ আ টাইটল অ্যান্ড দ্য টাইটল শুড বি রিটেন ইন ক্যাপিটাল লেটার অ্যান্ড ফর রাইটিং দ্য টাইটল ইউ হ্যাভ টু ডিপেন্ড অন দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি ক্যাপসুলার অ্যান্ড মাঙ্কিজ অর আপন দ্য থিম অফ দ্য স্টোরি থিম মানে বিষয়বস্তু নাও লেট মি রিড আউট দ্য স্টোরি টু ইউ A capsular lived in a village. One day he was going to a nearby town for selling his caps. He felt tired and fell asleep under a tree. He had put his bundle of caps under the tree. Capsular jachilo, she rastay gachtala ghumiye porlo. Caps gulo gachtala rekhe diye. Some monkeys were sitting on the tree. They took away the caps. After some time, the capsular woke up from his sleep. He saw the monkeys on the tree. They were wearing those caps. He shouted, "Give back my caps!" Nothing happened. He made up a plan. He threw away his own cap. The monkeys imitated the capsular and threw away the caps on the ground. এখানে আমরা প্লটটাকে ডেভেলপ করছিলাম কিভাবে? এটা বিগিনিং প্লটের এটা বিগিনিং মানে শুরু হচ্ছিল কনফ্লিক্টটা কনফ্লিক্ট এখানে ক্লাইম্যাক্সে এসে পৌঁছে গেছে মাঙ্কিজরা সমস্ত ক্যাপসগুলো নিয়ে চলে গেছে ও চিৎকার করছে ক্যাপসুলার আমার ক্যাপটা দিয়ে দাও ছুঁড়ে সব ক্যাপসগুলো ছুঁড়ে দিয়ে দাও কিন্তু মাঙ্কিজগুলো ওকে ইমিটেট করছে কিভাবে ইমিটেট করলো সমস্ত ক্যাপসগুলো তারপরে ফেলে দিল তাহলে আমরা দেখছি এবার ক্রাইসিসটা এবার আস্তে আস্তে পড়তে শুরু করেছে তারপরে এখানে হচ্ছে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে দ্য ক্যাপসুলার কালেক্টেড অল দ্য ক্যাপস অ্যান্ড ওয়েন্ট টু দ্য মার্কেট টু সেল হিজ ক্যাপস তারপরে ক্যাপসুলার সমস্ত নিয়ে বাজারে বিক্রি করতে চলে যাচ্ছে তাহলে এইভাবে আমরা প্লটটাকে সাজালাম বিগিনিং মিডল এন্ড ক্রাইসিস তৈরি হলো ক্রাইসিস ক্লাইম্যাক্সে পৌঁছলো ক্রাইসিস রিজলভ হয়ে গেল সমাপ্ত হয়ে গেল স্টোরিটাকে ডেভেলপ করার জন্য আর কি করেছি আমরা উই হ্যাভ ইউজ ডায়ালগ গিভ ব্যাক মাই ক্যাপস অ্যান্ড অলসো দ্য স্টোরি শুড বি রিটেন ইন দ্য পাস্ট ফর্ম আ ক্যাপসুলার লিভড ইন আ ভিলেজ ওয়ান ডে হি ওয়াজ গোয়িং টু আ নিয়ার বাই টাউন ফর সেলিং হিজ ক্যাপস